পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। পবিত্র ভাদ্র মাস, এই পবিত্র ভাদ্র মাসে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য। তিনি মানব রূপে এসেছিলেন এবং আমাদেরকে সঠিক শিক্ষা প্রদান করে সঠিকভাবে যাতে আমরা বাঁচতে পারি, সঠিকভাবে যাতে আমরা এই মনুষ্য জন্ম লাভ করে জীবনকে সার্থক করতে পারি, মনুষ্য জন্ম লাভ করে আমরা যাতে সকল প্রকার সমস্যা থেকে মুক্ত হতে পারি, সেই জন্যই কিন্তু তিনি মানব রূপে এসেছিলেন দেহ ধারণ করে এবং সকল প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সমস্ত কিছু ভোগ করেছিলেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের পবিত্র আবির্ভাব মাসে আমরা কিন্তু বেশ কিছু নিয়ম কানুন পালন করব। পুরো ভাদ্র মাস জুড়ে এই বিশেষ নিয়ম কিন্তু আমরা প্রত্যেকেই পালন করব। সবার প্রথম এই পুরো ভাদ্র মাস জুড়ে যে জিনিসটা আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে সেটি হলো প্রকৃত মন থেকে ভক্তিভরে শ্রদ্ধাভরে আমাদেরকে তাঁর মানুষ হয়ে উঠতে হবে। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তাঁর চরণে প্রণাম নিবেদন করে আমাদের দিন শুরু করতে হবে। আমরা যেন তাঁর দিকে তাকিয়ে চোখ খুলি এবং তাঁকে দর্শন করে আমাদের দিনটা শুরু করি। তারপরে আমরা অতি অবশ্যই তাঁর নাম জপ করব। প্রত্যেক দিন আমরা কিন্তু 5 মিনিট করে বাড়িয়ে যাব। আজকে যদি আমি 2 মিনিট করি, কালকে আমি 7 মিনিট করব। এইভাবে কিন্তু আমরা রোজ 5 মিনিট করে বাড়িয়ে যাব। আর এইটাই কিন্তু আপনার মোক্ষম টনিক, আপনার জীবনকে সুন্দর সুমঙ্গল সুমধুর করার ক্ষেত্রে। আপনি যদি ঠিকভাবে নাম জপটা করতে পারেন, জীবন যে কত সুমধুর হয়ে উঠবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই নাম জপ করার পরেই আপনারা কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন, ইষ্টবৃত্তি পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে কিন্তু করবেন। মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার সবার আগে ত্যাগ করবেন। মনে যদি কোনো প্রকার কামনা বাসনা লালসা থাকে সেগুলোকে ত্যাগ করবেন। নিঃস্বার্থভাবে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে ইষ্টবৃত্তি পালন করতে হবে। এই ইষ্টবৃত্তি হচ্ছে মহাবৃত্তি। এই ইষ্টবৃত্তি পালনের মধ্য দিয়ে আমরা সহজেই সকল প্রকার সমস্যা, গ্রহদোষ, বাধা, বিপদ আপদ, ফাঁড়া সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করব। এছাড়া আমাদের যে এত অভাব অনটন অর্থকষ্ট আসে, এই যে সমস্যা আমাদের জীবনে লেগে থাকে, এগুলোও কিন্তু আমরা দূর করতে পারবো এই ইষ্টবৃত্তি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে। অনেকে আছেন ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্য থেকে যে সমস্ত অহংকার দ্বেষ হিংসা এগুলোকে ত্যাগ করতে পারেন না, কামনা বাসনাকে মনের মধ্যে রেখে দেন, সেটা থাকলে কিন্তু ইষ্টবৃত্তি সার্থকতা লাভ করে না। তাই অতি অবশ্যই ইষ্টবৃত্তি করার আগে নাম জপ করে ইষ্টবৃত্তি করবেন এবং মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার হিংসা কামনা বাসনা লালসা সমস্ত কিছুকে কিন্তু ত্যাগ করবেন। সময়ে প্রার্থনা কিন্তু করবেন, আপনার নির্দিষ্ট এরিয়াতে যে সময় সেই সময় মেনে আপনারা কিন্তু প্রার্থনা করবেন। যারা প্রার্থনা সময়সূচি জানেন না, আলোচনা প্রসঙ্গে আপনারা প্রার্থনা সময়সূচি পেয়ে যাবেন। এছাড়া আপনাদের প্রত্যেকের কাছে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা মোবাইল ফোনেও কিন্তু সার্চ মেরে এই প্রার্থনা সময়সূচি আপনারা দেখে নিতে পারেন। আপনারা সৎসঙ্গের ওয়েবসাইটে যাবেন, satsang.org.in বা satsang.com এ আপনারা ঢুকবেন, বা সৎসঙ্গ প্রেয়ার টাইম বলে আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু সহজে সৎসঙ্গের যে এই যে পরম দয়ালের যে প্রার্থনা সময়সূচি আপনার নির্দিষ্ট এরিয়া অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। তো সেই নির্দিষ্ট সময়ে সকাল এবং সন্ধ্যাবেলা কিন্তু প্রার্থনাটা করতে হবে। তারপর আপনারা অতি অবশ্যই আবার নাম জপ করবেন। এই নাম জপ এত বেশি করে আমাদেরকে করতে হয় যেটার মধ্য দিয়ে সহজে আমরা ভগবানের সাথে কানেক্টেড হতে পারি, আমরা সেই পরম প্রভু সেই পরমেশ্বরের সাথে কানেক্ট হতে পারি। এই নাম জপই হলো একমাত্র যা সহজে আমাদেরকে পরমপিতার চরণে আশ্রয় করায়। তাই নাম জপ কিন্তু খুব করে করতে হবে এবং মনের যত প্রকার বিকার থাকে, এই যে ষড়রিপু, ষড়রিপুকে কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু নাম জপ হচ্ছে একমাত্র মোক্ষম টনিক। এছাড়া ষড়রিপুকে দমন করার ক্ষেত্রে, ষড়রিপুকে নিজের বশ করার ক্ষেত্রে কিন্তু এই নাম জপ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি টনিক। তাই নাম জপ আমাদেরকে খুব করে করতে হবে। এই পুরো মাস জুড়ে কিন্তু আপনারা অতি অবশ্যই পরম দয়ালের যে শাস্ত্র সেই শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন, সত্যানুসরণ পাঠ করবেন এবং সেটাকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। মায়েরা নারীর নীতি গ্রন্থ পাঠ করবেন এবং সেগুলিকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। দেখবেন সংসার সুখের হবে, শান্তিময় হবে, ইনকাম বাড়বে, উন্নতি হু করে হতে থাকবে। এছাড়া পরম দয়ালের
প্রত্যেকটা কর্মকে কিন্তু যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। যখন যে আদেশ নির্দেশ পাবেন সেটাকে তৎক্ষণাৎ করার চেষ্টা করবেন, মেনে চলার চেষ্টা করবেন। আর এই পবিত্র ভাদ্র মাস জুড়ে প্রতি প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু মনটাকে শুদ্ধ রাখবেন, মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার দ্বেষকে দূর করবেন। মায়েরা কিন্তু অতি অবশ্যই সকালবেলা সবার আগে ঠাকুর প্রণাম করার পর, ঠাকুরের সাধন ভজন করার পর ঘরকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এটা কিন্তু মাস্ট করতেই হবে। ঘরকে যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করেন সেই গৃহে কিন্তু উন্নতি কখনো আসবে না। এই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সারা গৃহে গঙ্গা জলে ছিটে দেবেন। এতে করে আপনার ঘর শুদ্ধ হবে, সহজে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। এছাড়া ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করবেন, সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বাসন পরিধান করে আপনারা কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করার চেষ্টা করবেন। যারা সকালবেলা দিতে পারেন না অতি অবশ্যই বেলা ১২টার মধ্যে কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করবেন। আর ঠাকুর ভোগ নিবেদনের সময় অতি অবশ্যই মনটাকে কিন্তু শুদ্ধ রাখবেন। মনের মধ্যে কোনো প্রকার লোভ, ছলচাতুরি, স্বার্থপরতা, কোনো প্রকার অসৎ চিন্তা কিন্তু রাখবেন না। এই সমস্ত জিনিসকে ত্যাগ করে তবেই কিন্তু ঠাকুর ভোগ দেবেন। বা ঠাকুর ভোগ দেওয়ার সময় অন্য যেন কোনো চিন্তা মাথার মধ্যে না আসে, শুধু যেন ঠাকুরের কথাই চিন্তা করতে থাকেন এবং মনটাকে পুরো শুদ্ধ রেখে, পবিত্র রেখে তবেই কিন্তু আপনারা ঠাকুর ভোগ দেবেন। নচেত সেই ঠাকুর ভোগ দেওয়ার কোনো সার্থকতা থাকে না, ঠাকুর কিন্তু আপনার প্রসাদ গ্রহণ করবেন না। এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই পুরো দিনভর শুদ্ধ মনে গুরুজনদের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে শ্রদ্ধাভক্তি সহকারে প্রতি প্রত্যেকের সাথে হৃদ্রতা বজায় রেখে চলবেন। প্রতি প্রত্যেকে যাতে ভালো থাকে, কারোর যেন না চোখের জল পড়ে, কেউ যেন না আপনার কথায় দুঃখ না পায়, কেউ যেন না কষ্ট না পায়, এটা কিন্তু সবসময় ভাববেন এবং চিন্তা করবেন। আর আপনারা যদি সংসারকে আরও সুখের করে তুলতে চান তাহলে সংসারের যাতে উন্নতি হয় সেই চিন্তা কিন্তু আপনাদের করতে হবে। আমরা অনেক সময় কি করি, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করি, তাতে করে সংসারে গোল্লাই যাক, আমাদের তাতে কিছু আসে যায় না। কিন্তু নিজেদের স্বার্থকে চরিতার্থ করবো, আমার এটা লাগবে ওটা লাগবে, যখন যেটা চাই সেটা দিতেই হবে, তাতে করে সংসারের কি হবে না হবে সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ত্যাগ করতে হবে, নচেত সেই সংসারে কোনোদিন উন্নতি সম্ভব হবে না। পরমদয়াল যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে জীবনপথে অতি অবশ্যই চলতে হবে। আর যদি আমরা সেইভাবে চলার চেষ্টা করি তাহলে অটোমেটিক্যালি কামনা বাসনা লোভ লালসা চাহিদা এই সমস্ত কিছু দূরে চলে যাবে, স্বার্থপরতা এটাও দূরে চলে যাবে, আমাদের মন মানসিকতা শুদ্ধ হবে। মন মানসিকতা যদি না শুদ্ধ হয় তাহলে আর আমরা মানুষ কিভাবে হলাম? তাই মন মানসিকতা শুদ্ধ হবে এবং আমরা কিন্তু গৃহের উন্নতি কিসে হয় সেই চিন্তা সবসময় করতে থাকবো, সংসারের উন্নতি কিসে হয় সেই চিন্তা সবসময় করতে থাকবো। নিজেদের চাহিদাকে পূরণ করতে গিয়ে সংসারকে ডুবিয়ে দেবো এরকম মানসিকতা কিন্তু আমাদের মধ্যে আর হবে না। যদি আমরা পরমদয়ালের নাম জপ করি, আমরা যদি পরমদয়ালের সাধন ভজন সঠিকভাবে করতে পারি, আর যখন দেখবেন যে আপনার মনের মধ্যে এগুলো আসছে তাহলে বুঝবেন আপনার সাধন ভজনে খাঁকতি রয়েছে, আপনি পরমদয়ালকে ঠিক ঠিকভাবে ডাকেন না বা আপনি ডাকার নাটক করছেন। পরমদয়াল যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সিংহস্থ লিখিত সত্যানুসরণ গ্রন্থে যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো প্রত্যেকটা পুরুষের যেমন মেনে চলতে হবে, ঠিক তেমনভাবে নারীর নীতি গ্রন্থে তিনি যে বিধান দিয়েছেন প্রত্যেকটা মায়েদেরকে সেটা মেনে চলতে হবে। নচেত কিন্তু সংসারে উন্নতিও সম্ভব নয়, সংসারে সুখ শান্তি লাভ করাও সম্ভব নয়। আমরা নিজেদের স্বার্থ নিয়ে চলবো, যেমন খুশিভাবে চলবো, যা খুশি তাই করব, আর এদিকে বলবো যে আমরা সংসারকে সুখের করব, শান্তির করব, দুটো কিন্তু একসাথে কখনোই হয় না। প্রকৃতরূপে সংসারকে সুখ শান্তিময় করতে গেলে অতি অবশ্যই পরমদয়ালের বলা কথাগুলোকে মেনে চলতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে আমাদেরকে প্রত্যেকটা কর্মকে পালন করতে হবে। এই ভাদ্র মাসে কেউ যদি আপনার বাড়িতে আসেন তাকে কিন্তু অতি অবশ্যই সেবা দেবেন এবং বাড়িতে কোনো পশু পক্ষী এলে তাদেরকেও কিন্তু সেবা দেবেন। এটা কিন্তু সারা বছর, এটা শুধুমাত্র ভাদ্র মাস বলে নয়, সারা বছর কিন্তু জীব সেবাটা দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, তাতে করে আপনারই মঙ্গল হবে। আপনি যদি রোজ কিছু না কিছু অল্প পরিমাণেও কোনো জীবকে যদি সেবা দেন, সেই যে মহাপুণ্য, সেই মহাপুণ্যে কিন্তু আপনি আরও বেশি করে আপনার জীবনকে ধন্য করে তুলতে পারবেন, আরও বেশি করে আপনি পরমদয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন। আমরা অনেকে ভক্তি দেখাই কিন্তু জীবেদের প্রতি আমাদের ভক্তি জাগ্রত হয় না। অনেকে দেখবেন জীবকে ভালোবাসতে পারে না বা তাদেরকে দুটো খেতে দিতে গেলে তাদের কষ্ট হয় বা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভাবটা যখনই মনের মধ্যে আছে জানবেন আপনার মনের মধ্যে ভক্তি নেই। যে ভক্তিটা আপনি দেখাচ্ছেন ওটা চূড়ো ভক্তি, মানে সবাইকে দেখানোর ভক্তি আর কি। মন থেকে, অন্তর থেকে আপনি
আরাধনা করছেন না বা প্রভুকে ডাকছেন না। যদি আমরা মন থেকে আরাধনা করি বা প্রভুকে ডাকি, তাহলে কখনোই তাঁর সন্তানদেরকে আমরা কষ্ট দিতে পারি না, তাঁর সন্তানদেরকে আমরা অবজ্ঞা করতে পারি না, অবহেলা করতে পারি না, তাদেরকে আমরা ভালোবাসব। আর বর্তমানে কিছু কিছু কীর্তনিয়া বলুন, আর কিছু কিছু মানুষের কথাও দেখবেন আপনারা শুনে থাকবেন যে কুকুরকে খেতে দিতে নেই, তাদের ছায়া মারাতে নেই, বিড়ালকে খেতে দিতে নেই, এরকম অনেক কথা আপনারা শুনে থাকবেন। অথচ তারা দেখবেন তুলসীর মালা ধারণ করে আছেন, কেউ বা তিলক কেটে আছেন, কেউ আবার একাদশী যথাসময়ে পালন করছেন, আবার কেউ বা নিরামিষ আহার গ্রহণ করছেন। কিন্তু এগুলো করলে যে শুধুমাত্র ধর্ম পালন হয় তা তো নয়, মনের ভক্তি বা অন্তর যদি না থাকে, আমরা এদিকে ভগবানকে ডাকছি, ভগবানের সাধন ভজন করছি, কিন্তু ভগবানের আরেক রূপকে আমরা মানতে পারছি না, তাদেরকে অবজ্ঞা করছি, তাঁর যে সন্তান তাকে আমরা অবজ্ঞা করছি, তাকে ছোট করছি, তাকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। তো এই যে ব্যাপারটা, এই যে দ্বিচারিতা, এটা দ্বিচারিতা ছাড়া অন্য কিছু নয়। এটা এই যে দ্বিচারিতা আমরা করছি, এতে করে কিন্তু আমরা প্রকৃতপক্ষে সাধন ভজন করছি না। এগুলো হচ্ছে উড়ো ভজন, মানে সামনে আমরা খুব ভক্তি দেখাচ্ছি কিন্তু ভিতর থেকে আমরা ভক্ত হতে পারি না। শুধুমাত্র তিলক মালা ধারণ করলাম বা সাদা পোশাক পরলাম বা আরো যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো এক একটা সম্প্রদায়ের মধ্যে সব ভাগ হয়েছে, সেগুলো পরলাম, তাতে করে যে আমরা মহান ভক্ত হয়ে গেলাম তা কিন্তু নয়। প্রকৃতপক্ষে ভক্ত হতে গেলে, ভগবানের আশীর্বাদ লাভ করতে গেলে আমাদেরকে আগে মানুষ হতে হবে। যে শিক্ষাটা পরমদয়াল আমাদেরকে দিয়েছেন, মান এবং হুঁশকে এক করে মানুষ হতে হবে। আর মানুষ যতদিন না হতে পারছি, আমাদের নিজেদের চলন চরিত্রকে ঠিক করতে পারছি, ততদিন কিন্তু কোনো কিছু আমরা লাভ করতে পারবো না। তো পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে তাহলে সবার প্রথম আমাদেরকে এই পবিত্র ভাদ্র মাসে একটা শপথ গ্রহণ করতে হবে, সেটা কি মানুষ হওয়ার শপথ। প্রত্যেকে আমরা মানুষ হব, পরমদয়ালের মানুষ হব। মানুষ তো অনেক রকমের হচ্ছে এখন বর্তমানে, কিন্তু পরমদয়ালের মানুষে উঠতে হবে, তাহলেই সমস্ত কিছু লাভ করা সম্ভব। সন্ধ্যাবেলা অতি অবশ্যই আপনারা কিন্তু তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবেন, পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে তার নাম জপ করবেন, সময় প্রার্থনা করবেন, সৎগ্রন্থাদি পাঠ করবেন, গুরুজনদের প্রণাম নিবেদন করবেন, এতে করে কিন্তু মহামঙ্গল আপনি লাভ করতে পারবেন। পুরো ভাদ্র মাস জুড়ে আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলি পালন করুন, এবং অতি অবশ্যই রোজ আপনারা কিন্তু স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে বাড়ির প্রতি প্রত্যেকেই তাঁর চরণে ফুল অর্পণ করে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। যদি ফুল না পান, অতি অবশ্যই আপনারা সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন, তুলসী পত্র অর্পণ করতে পারেন, এতে করে মহামঙ্গলের অধিকারী হবেন। এই পুরো ভাদ্র মাস জুড়ে প্রত্যেক সৎসঙ্গদের বাড়িতে, কারোর না কারোর বাড়িতে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আপনারা কিন্তু সৎসঙ্গে যাবেন এবং সেখানে পরমদয়ালের অমৃত কথা, তাঁর যে রস আস্বাদন করবেন, তাঁর অমৃত যে লীলা, সেই লীলা আস্বাদন করবেন, এতে করে আপনার মন ভালো থাকবে এবং প্রকৃতপক্ষে ঠাকুরকে আপনারা জানতে পারবেন, আরো বেশি করে ঠাকুরের প্রতি আপনার ভালোবাসা বাড়বে, আপনারা মহাপুণ্য কিন্তু লাভ করতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন, পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরুবান্ধব পুরুষোত্তমম।